নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা আজকের এপিসোড নাম্বার টু ফার্স্ট এপিসোডে আজকে যে ম্যাচ হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং এটিকে বাগানের মধ্যে সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ করেছিলাম ওই ভিডিওটা এরা দেখুনই দেখে নিতে পারো আমি আই বাটন এবং স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব। আর এই ভিডিওতে কথা বলতে চলেছি এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে একটা ব্রেকিং নিউজ আছে সেটা সম্পর্কে তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো ব্রেকিং নিউজটা জানার জন্য আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এসসি সি ইস্টবেঙ্গলকে নিয়ে একটা খুব বড় ব্রেকিং নিউজ আছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো সেই কারণে এই ভিডিওটা বানাচ্ছি কথা বলতে চলেছি ইন্ডিয়ার সবচেয়ে গতিশীল প্লেয়ার চব্বিশ বছর বয়সী উদান্তা সিংয়ের ব্যাপারে হ্যাঁ বন্ধুরা এই মণিপুরের রাইট উইঙ্গার উদান্তা সিং যিনি তার কেরিয়ারের বেশিরভাগ ফুটবলই খেলেছেন বেঙ্গালুরু এফসিতে দু হাজার সাল থেকে ব্যাঙ্গালুরু এফসির হয়ে খেলছেন এবং এখন অবধি বেঙ্গালুরু এফসির হয়ে একশো আটটা ম্যাচ খেলেছেন এবং সেখানে বারোটা গোল করেছেন এক সময় উদান্তা সিংয়ের পারফরমেন্স দুর্দান্ত ছিল অসাধারণ গতি ছিল স্কিল ছিল সবই ছিল কিন্তু উদান্তা সিংয়ের সেই কারণে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও সাতাশটা ম্যাচ খেলেছেন সেখানে একটা গোলও করেছেন মাত্র চব্বিশ বছর বয়স এখনও উদান্তা সিংয়ের ফিউচার অত্যন্ত ব্রাইট বলাই যায় তবে লাস্ট দুটো সিজনে পারফরমেন্সের গ্রাফটা একটু নিচের দিকে নেবেছে আগে সিজনেও সেরকম ভালো পারফরমেন্স দিতে পারেননি বেশিরভাগ সময় চোটে ভুগেছেন তারপর এই সিজনেও শুরুর দিকে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না বেশিরভাগ সময় বেঞ্চ থেকে আসছিলেন তবে এই সিজনে টোটাল তেরোটা ম্যাচ খেলেছেন এবং একটা গোল স্কোর করেছেন আগের সিজনের তুলনায় এই সিজনে পারফরমেন্স কিন্তু বেটার ছিল উদান্তা সিংয়ের তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেটটা টাটা ফুটবল একাডেমির এই উদান্তা সিংকে টিমে নেওয়ার জন্য অল আউট ঝাঁপাতে চলেছে এসসি ইস্টবেঙ্গল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ নেক্সট সিজনে উদান্তা সিংকে নেওয়ার জন্য সব কিছু কিন্তু দিয়ে দিতে রাজি এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দু হাজার তেইশ অব্দি বেঙ্গালুরু এফসির সাথে উদান্তা সিংয়ের কন্ট্র্যাক্ট থাকলেও যেটা শোনা যাচ্ছে উদান্তা সিং কিন্তু নেক্সট সিজনে বেঙ্গালুরু এফসি ছাড়তে চাইছেন এবং তিনি চাইছেন অন্য কোন ক্লাবে জয়েন করতে এবং সেই কারণে এই সুযোগটা নেওয়ার জন্যই ইন্ডিয়ার এই সবচেয়ে দ্রুততম প্লেয়ারকে দলে নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল এবং যেটা শোনা যাচ্ছে উদান্তা সিং এর এজেন্টের সাথেও কিন্তু বেশ খানিকটা কথাবার্তা সেরে রেখেছে এসসি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট সিজনে আমরা কিন্তু উদান্তা সিংকে লাল হলুদ জার্সি গায়ে দেখতেই পারি যদি দেখতে পাই সেটা কিন্তু অবাক হওয়ার কিছু হবে না তো এই আপডেটটা সবার আগে তোমাদেরকে জানিয়ে দিলাম যে উদান্তা সিংকে নেক্সট সিজনে নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে এসসি সি ইস্টবেঙ্গল তো বন্ধুরা আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও আর তোমরা কতটা এক্সাইটেড তোমাদের কী মনে হয় উদান্তা সিং এসসি ইস্টবেঙ্গলে জয়েন করলে এসসি ইস্টবেঙ্গলের টিম স্ট্রং হবে কি না সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা